দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার। এদিকে অনেকে বলছে দেনমোহরের টাকা নিয়ে মতবিরোধ হয়েছিল শাকিব খান অপুর মধ্যে, ঠিক সেই বিষয়টি এবার বুবলির মধ্যেও আসলো। বুবলি এখন দেনমোহরের জন্য 5 কোটি টাকা দাবি করেছে শাকিব খানের কাছে। শাকিব খানের বাড়িতে এবার বুবলির বাবা গিয়েছেন, বিয়ের কাবিন হয়েছে 5 কোটি টাকা, সেই টাকা শাকিবকে এখনই পরিশোধ করতে হবে। এদিকে বুবলি তিনি কিন্তু মিথ্যা কথা আবারও শুরু করেছে। শাকিব খানের কাছে তিনি দেনমোহরের দাবি করেছে 5 কোটি টাকা। এদিকে শাকিব খান তালাকনামায় উল্লেখ করেছে বুবলির সঙ্গে দেনমোহরের অর্থ ছিল মাত্র 10 লক্ষ টাকা। এদিকেও সুপারস্টার শাকিব খান এবং বুবলির মধ্যে বর্তমানে ভীষণ চলছে তোড়জোড়। শাকিব এবং বুবলির মধ্যে চলছে তুমুল লড়াই দেনমোহরের টাকাকে কেন্দ্র করে। শাকিব খানের পরিবারের মানুষকে কখনোই শান্তিতে থাকতে দেবে না বুবলির পরিবার। এই বিষয়টি শাকিব খান ভীষণ আফসোস করে বললেন, দেনমোহরের টাকা নিয়ে বুবলি এখন অনেক বেশি জ্বালা যন্ত্রণা দিচ্ছে আমাদের পরিবারে। শাকিবের অভিযোগ, বুবলি মা হওয়ার কোনো যোগ্যতাই নেই তার। নভেম্বরের মাঝামাঝিতে সন্তান জন্মদানের জন্য বুবলি গিয়েছিল আমেরিকায়, সেখানে এক হাসপাতালে বীরের জন্ম হয়েছিল। 1 বছরের সন্তান বীরকে আমেরিকাতে রেখে তিনি একাই চলে এসেছিলেন বাংলাদেশে। ব্যাপারটি শাকিব কোনোভাবেই মেনে নিতে পারেনি আর তাই সিদ্ধান্ত নিয়েছে এমন কেয়ারলেস একজন মানুষের সঙ্গে সারাটা জীবন থাকা যায় না। এদিকে আবরাম খান জয়ের সঙ্গে শাকিবকে কোনোভাবে কথা বলতে দেখতে পারত না বুবলি। ফলশ্রুতিতে সুপারস্টার শাকিব খান সিদ্ধান্ত নিয়েছে শাকিব বুবলির সঙ্গে সংসার করবে না। এই ঘরোয়া ব্যাপারগুলো যখন উঠে আসছিল সেই সময় খবর প্রকাশ হয় বুবলি নাকি আরো একটা বিয়ে করেছিল শাকিবের আগে। চট্টগ্রামের একজন ব্যবসায়ীর ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল বুবলির, সেখানে সংসার করেছে 2 বছর। বিষয়টি গোপন করে বুবলির পরিবার শাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠ হতে সাহায্য করেছিল বুবলিকে। ওদিকে বুবলির পাল্টা অভিযোগ ছিল সন্তানের ভরণ পোষণের জন্য অর্থ দিলেও বাবা হিসেবে আর কোনো দায়িত্ব পালন করছে না শাকিব। প্রথম প্রথম এমনটি বললেও তারপর বুবলি বলে সন্তানের কোনো খবর এবং খরচাপাতি শাকিব দিচ্ছে না, এমনকি শাকিবের পরিবারের কেউ বীরকে দেখাশোনার দায়িত্ব নিতে চান না বলেও অভিযোগ করেন সুপারস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলি। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলে পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।